সেই মেয়েটি বিচার পাপ যিনি নির্যাতিত হয়েছেন এবং মায়ের বোন ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়। Even as protesting doctors continued squatting outside the West Bengal Swasthya Bhavan, the impasse between them and the West Bengal government continued for the second day on the 11th of September. West Bengal Minister of State for Health, Chandrima Bhattacharya, asked if the doctors were guided by politics and wondered if they really wanted justice. তিনটে পঁয়তাল্লিশ আমরা এটা প্রশ্ন করতে চাই যে কোন সিএম এতে কোন মেয়ের তিনটে পঁয়তাল্লিশে এই ব্যাপার নিয়ে আসা, এটা কি খুব স্বাভাবিক? নিশ্চয় নয়, সবাই মানবেন এটা। তাহলে কি এর পেছনে কোন রাজনীতি লুকিয়ে আছে? আসলে রাজনীতি লুকিয়ে আছে বলেই তাই এই ধরনের ঘটনা উদাহরণ আমরা দেখছি। তিনটে পঁয়তাল্লিশের মেয়ে, তারপর আজকে তিনটে একুশ অথবা তিনটে তেইশে মাননীয় মুখ্য সচিব একটা মেল করে ছটায় আসবার কথা বললেন, অর্থাৎ প্রায় আড়াই ঘন্টা আগে এই মেল গেছে আসার জন্য। ছটায় আসবেন বারো থেকে পনেরো জন প্রতিনিধি, তারা আসতে পারেন। কিন্তু আমরা দেখলাম যে সেই মেলের উত্তর এলের পরে, অর্থাৎ প্রায় দু ঘন্টা পরে, এবার যে কিছু শর্ত দিয়ে যে এই এই শর্ত এটা লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে থাকতে হবে এবং তাদের যা যা কিছু তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে কথা বলতে হবে, এটা আমি জনসাধারণের কাছে এই কথাটাকে পরিষ্কার করে দিতে চাই যে মানুষ জানেন যে রাজ্য সরকার কোলে আমলে বসতে চাইছে, কোলে শর্ত সাপেক্ষ নয়, কোনো কিছু শর্ত দিয়ে একসাথে চলে না, এটা সাইমালটেনিয়াসলি চলতে পারে না। অর্থাৎ খোলামন নেই, অর্থাৎ সেই মেয়েটি বিচার পাপ যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের বোন ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়। পেছনে কোনো রাজনীতির খেলা আছে। এবং আবারও এটা বলতে চাই যে এই পরিষেবা কিন্তু রোগীর পরিষেবা এবং সেই রোগীর পরিষেবাতে বঞ্চিত করা কোনো রোগীকে, এটা বোধ হয় সঠিক এই পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা যারা জুনিয়র ডাক্তার তারা ভাববেন, এবং আমি জুনিয়র ডাক্তারদের কাছে বলবো যে এই যে রাজনীতির প্রভোকেশন, এটার মধ্যে আপনারা না গিয়ে আপনাদের যেটা করণীয়, যার জন্য আপনারা এই নোবেল প্রফেশনে এসেছেন, সেই নোবেল প্রফেশনের যা যা কর্তব্য সেটা আপনারা নিশ্চিতভাবে পালন করুন। এটা আপনাদের কাছে আমাদের আবেদন বলুন, আমাদের অনুরোধ বলুন, যেটা আমরা বারবার করছি। এবং মাননীয় সর্বোচ্চ আদালত যে অর্ডার দিয়েছেন, যে ডিরেকশন দিয়েছেন, সেই ডিরেকশনগুলো পালন করতে সেটাও অনুরোধ করুন।